আপনি যখন দিবেন এইগুলা একজন মানুষ তো দেখে রোদ দিবেন পোক চলে যাবে এইগুলাই মানুষ খাইবে বন্ধুরা একটা বিষয় আসলে আমি জানাতে চাচ্ছি যে আমরা একটা ঘটনা নিয়ে শেখপুর আসছিলাম, শেখপুর আসার পরে আমরা একটু মানে একটু থেমেছিলাম গাড়ি নিয়ে, থামার পরে ভাবছিলাম একটু চটপুরি খাবো, তাই চটপুরি দোকানে আসলাম, এই চটপুরি শাহ আলম ভাইয়ের বেলপুরি সুস্বাদু চটপুরি ফুসকা, তা নামার পরে আমরা আচারের দিকে একটু ফলো করলাম, তো পরে আচার দেখতে পেলাম যে অবস্থা বন্ধুরা তোমরা যে আচারগুলো খাও না দেখে আচারের ভিতরে পোক হয়ে গেছে, তেঁতুলের আচার, এই তো তেঁতুল, তেঁতুল এই তেঁতুলের ভিতরে মানে একেবারে পোক, মানে একটা জিনিস নষ্ট হইলে যে পরিমাণ পোক পায় সেই পোক এখনো লড়তেছে, আমরা দেখাচ্ছি এই যে পোকগুলো, এই পোকগুলো বন্ধুরা আপনারা একটু দেখলে অবশ্যই এই তেঁতুল বা আচার যাই খান দেখে খাবেন, আর পরিস্থিতি এমন যার কাছ থেকে খান আপনারা একটু বুঝে শুনে খাবেন, আর এই আচারগুলো সেই দোকানদার বলতেছে শিবচর থেকে একটি দোকান থেকে সে কিনে আনছে আচার, বলতে তেঁতুল তেঁতুল পরশুদিন দুই দিন আগে আনছে, দুই দিনের মাথায় সে এই এই আচারগুলোর ভিতরে পোক হয়ে গেছে, আপনারা আসলে যখনই কোনো তেঁতুলের আচার বা চালতার আচার খান অবশ্যই সেটা দেখে নেবেন, কারণ আপনি যখন দোকানদার কাছে চাবেন সে শুধু আপনাকে সে সেটা সুস্বাদু বানিয়ে দেবে, কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন না ভাই আপনার এরকম প্রতারিত হইতে হবে এবং এই এই ময়লা আবর্জনা খেতে হবে, আপনি এই আচারগুলো কি করবেন এখন ভাই? ফেরত দিয়ে দেবেন কবে? কালকে আপনার গেল আপনার লজে নিয়ে যাবেন মুটি আপনি যান এই যে আপনার পাশে তো আরেকটা চটপুরি দোকান আছে সেও তো বিক্রি করে, তারও কি এরকম অবস্থা, সেও কি এরকম আনে? যদি তেঁতুল আনে তাহলে এমনি এই তেঁতুল ছাড়া ওই আপনার ফুচকা আছে, ফুচকা নেন কোথা থেকে? ফুচকা আমি নিজে বানাই। আপনি নিজে বানান তাহলে অবশ্যই একটু ভালো ভালো মতন বানান না, আবার ওই যে ময়লা ময়লা আবর্জনা আমি তার বানান, আর আর চটপুটি চটপুটি নিজে দেখেন বাসি বেশি নাই কোনো জামেলা নাই, খাই দেন না না খাবো না, আপনি খান, আমরা আমরা খাওয়ার প্রয়োজন আসলে আমরা ওইটা দেখে আপনার কাছে আসছি, ভাবছিলাম চটপুটি খাবো কিন্তু আসলে যেই অবস্থা পরিস্থিতি ভাই এটা আপনি মানুষকে খাওয়েন না, আপনাকে অনুরোধ আপনারও আপনার আপনার পরিবার আপনার পরিবার আছে আপনার বাচ্চা কাচ্চা আছে ভাই ব্রাদার আছে, আজকে আপনি যাদের খাওয়াইবেন হয়তো আপনি না জানেন সে জানে না কিন্তু আপনি তাকে খাওয়াচ্ছেন, কিন্তু এই খাওয়াটা একদিন হয়তো আপনারও এরকম এক জায়গায় খাইতে পারেন, আমি আমার তো চেনেন না কিন্তু আমার এই এলাকা মানে সবাই চেনে, জিগায় দেখেন আমি বিরিজ দোকান করতাম বাসি বসি আমি খাওয়াই না, অনেক আমার নাম আছে কিন্তু এটা আমি খেয়াল করি নাই, ভাই খেয়াল করছে তখন আমার কথা এই যে আমি বাঙ্গিও নাই আমি কালকে এরকম আপনি যদি মনে করেন যে এটা শুধরাতে চান শুধরান ভাই, আর নাহলে এই যে পুলিশ আছে এই মুহূর্তে মনে করেন আপনাকে আমরা জরিমানা করে দিতে পারি, এই যে তো আপনি বেজাল, ঠিক আছে না বেজাল না এটা বেজাল কিন্তু আমি তো আপনি বলছেন আমি দেখি নাই, এই যে আজকে আপনার সুনামটা নষ্ট হবে, এই তেঁতুল দিয়ে বানাইছে এটা কি? এটা হলো টকলবন, এটা মনে করেন এই যে কোনো কিছু দিতে দেওয়া হয় আইসক্রিম আছে তারপরে কিছু
এই যে মাছি উঠতেছে মাছি এগুলো রেখে রাখেন না বন্ধুরা তোমাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আমরা আসলে কি ঘটনার জন্য আসছি এখানে শিবচরে আগামী কালকে নির্বাচন সেই উপলক্ষে আমরা আসছিলাম এখানে পরিস্থিতি নির্বাচনের পরিস্থিতি দেখার জন্য সেই পথে আমরা শেখপুর ব্রিজের পাশে একটু থামিয়েছিলাম কয়েকজন সাংবাদিক থামার পরে ওইটা দেখো তো বুঝলেন থামানোর পরে আমরা ভাবছিলাম যে একটু বসি আজান দিছে এরপর আমরা এখানে বসার পরে এই আমার এক সহকর্মী তার ওই চটপটি দোকানে যাওয়ার পরে দেখতেছে তার তেঁতুলে যেই তেঁতুল কেনা সেটার ভিতরে বিভিন্ন পোক এখনও মানে কিলবিল করতেছে আপনারা তো দেখছেন আমি ভিডিওতে দেখাইছি এবং আমরা আমরা আপনাদেরকে সাবধান করতে চাই এটাই যে যদি কারো কাছ থেকে কিছু আপনারা কিনা খান অবশ্যই সেটা দেখে তারপর খেয়ে নেন সে যে বানিয়ে দেবে তাই খাবেন এটা না আপনি ওইটা অবশ্যই দেখবেন কারণ সেটার ভিতরে ময়লা থাকতে পারে আবর্জনা করতে পারে তবে আপনি আমরা যতটুকু জানি আচার চটপটি এইগুলো আসলে মানুষের সুস্বাদু খাবার তো এটা দেখার সময় হয় না যে বানিয়ে দেয় তবে আমি রিকোয়েস্ট করবো এই দোকানদারকে অবশ্যই আপনি মানুষকে খাওয়ান আপনি মনে করেন আপনার ভাই বা সন্তানকে খাওয়াচ্ছেন মানে আমি মনে করি এটা আপনার সন্তান বা আপনার ভাই বা ব্রাদার এরা খাচ্ছে এটা এটা মনে করে আপনি মানুষকে খারাপ জিনিস খাওয়াবেন না না ধন্যবাদ বন্ধুরা আপনারা যেখানেই খান আমি আজকে এই দোকানের আসলে কোনো সুনাম এই 25 বছর যাবৎ সে এই দোকান করছে আমি তার সুনাম মানে নষ্ট করার জন্য এই কাজটা করিনি একমাত্র আমার চোখে পাচ্ছে যে কারণে আমি ভিডিওটা করে আপনাদেরকে জানাচ্ছি তবে তার কাছে আসেন সে বলছে যে এই তেঁতুলটা সে ফেরত দিবে ফেরত দিয়ে আসুক সে 3 দিন আগে তেঁতুল আনছে সেই তেঁতুলের ভিতরে পোক পাওয়া গেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সকলকেই আসলে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার অনুরোধ রইলো।